সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে ভাই আমার পাশে বসে আছেন, এই ভাই রাজগ্রাম থেকে এসেছেন। তো বিশেষ করে জেকে লাইফ স্টাইল ফলো করার জন্য উনি পরামর্শ ওনাকে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো ওনার যে সুগার ছিল, সেই সুগার কী পরিমাণ ছিল, কত ওষুধ চলছিল এবং বর্তমানে কোনো ওষুধ চলছে কি না এবং সুগার কেমন আছে, হ্যাঁ, তো সেই বিষয়গুলো একটু সামান্য শেয়ার করার জন্য, যাতে আপনারা উৎসাহিত হন। বিশেষ করে যারা জিকে লাইফ স্টাইল হয়তো যারা দেখেন ইউটিউবে, কিন্তু তারা বুঝতে পারছেন না যে কিভাবে শুরু করব বা কিভাবে কি করব। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমরা এটা অনেক চেষ্টা করার পরে আমরা এটা পিস লাইব্রেরি থেকে এটা আমরা মানুষকে পরামর্শ দিচ্ছি, হাতে নাতে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি কি করবেন। তো ভাই আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম রবিউল শেখ, আমার বাড়ি রাজগ্রাম। আমি গত এক মাসে সুগার আমার ছিল 232, এখন আজকে সুগার আমার 102। এই যে ভাইয়ের ইয়ে দেখেন, ভাইয়ের রিপোর্টটা দেখেন, আজকের রিপোর্ট, এই হচ্ছে ভাইয়ের রিপোর্ট। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ চাইতে খুব ভালো আছি আমি, আমার সুগার লেভেল অনেক কমে গেছে। মানে সুগার আপনার তো এখন পুরোপুরি নরমাল হয়ে গেছে? এখন সুগারটা আমার নরমাল হয়ে গেছে, ওষুধ ছাড়া আমার সুগারটা নরমাল হয়ে গেছে। আচ্ছা, আপনি আগে সুগারের ওষুধ খেতেন তাই তো? আগে খেয়েছি, হ্যাঁ, আগে সুগারের ওষুধ। আচ্ছা, সুগারের ওষুধ খেয়ে আপনার মানে কত সুগার থাকতো? তাও সুগার এই আপনার নরমালে কোনোদিন আসেনি। আচ্ছা, ভাইয়ের সুগারের ওষুধ খাওয়ার পরেও কিন্তু নরমাল আসেনি, এবং আলহামদুলিল্লাহ আমরা যে জেকে লাইফ স্টাইলের যে ওনাকে যে পরামর্শগুলো দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেগুলো প্রথম সপ্তাহের জন্য, এক সপ্তাহের জন্য পরামর্শ দিয়েছিলাম, এবং এক সপ্তাহ পরামর্শ, এক সপ্তাহের মধ্যে কিন্তু ওনার সুগারটা নর্মাল হয়ে গিয়েছিল। তো তারপরে দ্বিতীয় সপ্তাহের জন্য যে পরামর্শ থাকে, সেই পরামর্শটার জন্য ভাই আমাদের লাইব্রেরিতে, পিস লাইব্রেরিতে এসেছিলেন এবং সেই পরামর্শ দেওয়া হয়েছিল, এবং আজকে তৃতীয় সপ্তাহের জন্য উনি পরামর্শের জন্য এসেছেন যে তৃতীয় সপ্তাহ কী করবো মেনটেনের জন্য। তো ভাইকে পরামর্শ দেওয়া হলো যে তৃতীয় সপ্তাহের জন্য কী করবেন। তো বিশেষ করে জেকে লাইফ স্টাইলের, জেকে লাইফ স্টাইল ফলো করার মাধ্যমে আমরা সবাই, বিশেষ করে সুগার থেকে, প্রেশার থেকে, যাদের ওজন বেশি, লিভারে চর্বি, কোলেস্টেরল, এইসব সমস্যাগুলো থেকে আমরা পুরোপুরি ভালো হয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো বিশেষ করে যারা হয়তো মানে বুঝতে পারছেন না বা হয়তো প্রয়োজন মনে করছেন, তাহলে আপনারা আমাদের পিস লাইব্রেরিতে আসতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে। তো এই ভিডিওটা শেয়ার আপনারা সকলেই করবেন, যাতে মানুষ উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।